এই তুই ছাগলের দাম শুনা কি করবি রে তুই তো গরিব আমাদের মতন কুরবানি দিতে পারবি যা ভাই আমি গরিব বলে আমাকে এরকম করে অপমান করলে মালিক এই ছাগলটা গ্রামের মধ্যে সব থেকে সেরা এরকম বড় ছাগল কেউ কুরবানি দিতে পারে ও তাহলে ঠিক আছে আব্বা আব্বা তোমাকে আমি জামা কিনে আনতে বলেছিলাম নিয়ে এনেছো দেখি দেখি কই না রে বাপ তোর জন্য নতুন জামা প্যান্ট কিনতে পারিনি তো জানিস তো সংসারের অবস্থা একান্ত এক পুরাই সব তোকে আমি সামনে সপ্তাহে ঠিক কিনে দেবো না 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 আমাকে তুমি বলেছিলে যে কুরবানির আগে কিনে দেবো তো কেন কিনে দিলে না কবে কিনে দেবা কোনো চিন্তা করিস না তোকে কুরবানির আগে ঠিক কিনে দেবো তুমি যদি আমাকে ঈদের আগে না কিনে দাও না প্যান তাহলে আমি বন্ধুর সাথে বেড়াবো করে তুমি যদি না কিনে দাও আমার বন্ধুর সাথে বেড়ানো হবে না না মুজে তুমি চিন্তা করো না তোমাকে কুরবানির আগে নতুন জামা প্যান্ট কিনে দেবো সেই জামা পরে তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাবে ঠিক আছে খুব মজা হবে খুব মজা হবে মরা ছেলেটা আমার এ পুতাই খুশি হয়ে যায় সেই খুশিটুকু আমি দিতে পারি না হে আল্লাহ আমার মুখ কোনো একটু তাকাও আমি যেন আমার ছেলেকে সারা জীবন আগে খুশি রাখতে পারি হে আল্লাহ আমাকে এটুকু সামর্থ্য দাও বিয়ার বড় বড় ভাই এদের বেড়ে খেলা বিক্রি বল খবর বর্ষালটা দেখছিস ওইটা আমার ছাগল গ্রামের মধ্যে সব থেকে সেরা এরকম ছাগল কুরবানি কেউ দিতে পারেনি তাই তোর ভাই গ্রামে সব থেকে বড় ছাগল তোর বড় লোক মানুষের কথা বুঝতেই তো পারছিস আমি গ্রামের সম্মানীয় ব্যক্তি বড় ছাগল যদি কুরবানি না দিয়ে তাহলে সম্মান থাকবে তুই কি ভাবছিস আমি একটা কুরবানি দিচ্ছি আমি তিন তিনটা কুরবানি দিচ্ছি এই ছাগলগুলো দেখছিস এই ছাগলগুলো আমার কুরবানির ছাগল আমাকে কিছু টাকা দাও না আমি আমার ছেলেকে তোমার দা জামা প্যান্ট কিনে দেবো এই যা সত্য সবসময় টাকা 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 আমি কি টাকার গাছ লাগিয়ে বসে আছি যা সবাইকে টাকা দিয়ে বেড়াবো যা দূর হয়ে গেল দিকে মালিক তোমাকে বাড়িতে ডাকছে ঠিক আছে দেখছি চ যা দূর হয়ে গেল দিকে মানি ব্যাগ পড়ে গেছিল পয়সা তো সব ঠিকই আছে লাগছে সব পয়সাই ঠিকই আছে সবকিছু ঠিক আছে এলে এটা রাখ না এটা আমি লিখে রাখবো না তুমি যাও ভাই তোমাকে একটু কথা বলবো কিছু মনে করি ঠিক আছে কিছু মনে করবো না বলো আমার বাড়িতে একটা মামা ছেড়ে আছে সে বাইনা করে তো নতুন জামা প্যান্ট পরে কোরবানিতে ঘুরে বেড়াবে কিন্তু আমার দুর্ভাগ্যবশত তো আমার অনেক গরিব আমি তাই নিয়মিতে পান্তা ফুরায় তার জন্য কিছু কিনে দিতে পারছি না আমার ছেলেটা একটু প্রমাণটা আনন্দ ফুর্তি করে একটু বল বেড়াতো হ্যাঁ সত্যি আমাদের খুব ভুল হয়ে গেছে তুমি গরিব বলে আমরা তোমাদেরকে টাকা নিই কিন্তু আমার এলো 2000 টাকা তোমার ছেলেকে ভালো একটা জামা কিনে দিবে আর তুমি একটা জামা নিবে আর বাকি টাকাটা সুদের বাজার করে দিবে তাহলে ভাই তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি বলে বুঝতে পারবো Thank you.
হ্যালো বন্ধুরা, তো হ্যালো বন্ধুরা, এইরকম গরিব লোক আমাদের সমাজে প্রচুর আছে যাদের সামর্থ্য নেই ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে ঈদ করার। তাই আসুন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদের সাহায্য করি, আমাদের একটু সাহায্য তাদের মুখে এনে দিতে পারে খুশির আনন্দ। তাই গরিবদের সাহায্য করুন, গরিবদের পাশে থাকুন। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। বন্ধুরা, আমি যে আমরা যে ভিডিওটা কষ্ট করে করলাম, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কে করবে বলো? তাহলে আমাদের কষ্ট কোনো দাম থাকবে না। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আপনারা বন্ধুদের সাথে শেয়ার, লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। তো বাই বাই, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, বাই গাইস।